वेलकम एवरीवन 2021 সালের প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তের অন্যতম বড় আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তের অন্যতম বড় আপডেট যেটি উঠে আসছে, যে আগামীকাল অর্থাৎ বুধবার দুপুর দুটোর সময় সাংবাদিক বৈঠক হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে। যৌথভাবে বা যুগ্মভাবে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যুগ্মভাবে এই বৈঠক করা হবে এবং এই বৈঠকের মাধ্যমে কিন্তু আলটিমেট আমরা জেনে যাব পরীক্ষার সময়সূচি, কবে মাধ্যমিক পরীক্ষা হবে, কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, প্রশ্নের কাঠামো কেমন হবে, কিভাবে উত্তর করতে হবে, সমস্ত যাবতীয় যা যা প্রশ্ন আমাদের মধ্যে আছে সমস্ত কিন্তু উত্তর আমরা পেয়ে যাব। এবং যা খবর পাওয়া যাচ্ছে যে আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বৈঠক ছিল এবং সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয় এবং পরীক্ষা সম্পর্কে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে রূপরেখা তৈরি করেছে বা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কার্যত সিলমোহর দেয় শিক্ষামন্ত্রী। এবং প্রথমে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করা হয় যে কবে সিদ্ধান্ত জানানো হবে, তিনি বলেন যে দু একদিনের মধ্যে জানানো হবে, কিন্তু লাস্ট যে পাওয়া খবর অনুযায়ী যেটা নিউজ এইটিন বাংলা সূত্রে যেটা জানাচ্ছে যে শিক্ষামন্ত্রী ফোন মারফত জানিয়েছে যে যাতে আগামীকালই বৈঠক করা হয়, আগামীকাল দুপুর দুটায় বৈঠক থাকবে। এক নজরে আমরা দেখে নেব নিউজ এইটিন বাংলার কভারেজ। কবে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রুটিন সূচি ঘোষণা? আগামীকালই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রুটিন দেওয়া হবে, সূচি ঘোষণা হবে। সরাসরি প্রতিনিধি সোমরাজ হয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন দুই বোর্ডের সভাপতি, মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের নিয়ে। বৈঠকেই মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্রস্তাব ছিল, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত যে প্রস্তাব, সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন তিনি দেন। চূড়ান্ত অনুমোদন দিয়ে আমাদের মুখোমুখি যখন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় হলেন, তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তিনি জানালেন যে কাল বা পরশু ঘোষণা হতে পারে। কিন্তু যেটা সূত্রের খবর, যে গত কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রী তিনি ফোন করে দুই বোর্ডের সভাপতিকে বলেন যে আগামীকাল দুপুর দুটোর সময় সাংবাদিক সম্মেলন করতে, এবং সেই মোতাবেক আগামীকাল দুপুর দুটোর সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন সহ কিভাবে পরীক্ষা নেওয়া হবে, প্রশ্নপত্রের কাঠামো কি হবে, কিভাবে প্রশ্ন হবে, যাবতীয় বিষয় নিয়ে জানিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীদের। আমরা দেখেছিলাম সম্প্রতি গত সপ্তাহে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে এবং মাধ্যমিক পরীক্ষা হবে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে। সেক্ষেত্রে পরীক্ষার যে শেষ পদ্ধতি, অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হওয়ার পাশাপাশি কিভাবে প্রশ্ন হবে, তার কারণ আমরা জানি যে এবারে কিন্তু প্রত্যেকটি স্কুলেই পরীক্ষা নেওয়া হবে। ফলত সেক্ষেত্রে কিন্তু কিভাবে পরীক্ষা নেওয়া হবে যাবতীয় বিষয়ের জন্য কাল দুপুর দুটোর সময় ঘোষণা করা হবে। মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যৌথভাবে তারা সাংবাদিক সম্মেলন করবেন এবং সাংবাদিক সম্মেলন করে দুই পরীক্ষার রুটিন সহ যাবতীয়, অর্থাৎ কিভাবে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে হবে, ছাত্রছাত্রীরা কিভাবে উত্তর দেবেন, কোভিড পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে দুই বোর্ডের তরফে। এবং কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেই দুই বোর্ডের সভাপতিদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকেই দুই বোর্ডের প্রস্তাবকে কার্যত সহ প্রস্তাবকে সম্মতি দিয়েছেন এবং পর্ষদ সভাপতি নিজেও জানিয়ে গিয়েছেন যে কাল বা পরশু, এবং যেটা জানা যাচ্ছে কাল দুপুর দুটোর সময় সাংবাদিক সম্মেলন করা হবে দুই বোর্ডের তরফে। এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছেন, বৈঠক কিছুক্ষণ আগে তিনি করেছেন এবং তিনিও বৈঠক থেকে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। তার কারণ, যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে শিক্ষামন্ত্রী তিনি ছিলেন, দুই বোর্ডের সভাপতিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বৈঠক থেকেই কিন্তু কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আগামীকাল দুপুর দুটোর সময় সাংবাদিক সম্মেলন করা হবে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুই বোর্ডই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে দুটোর সময় সাংবাদিক সম্মেলন করে রুটিন, অর্থাৎ যেটা এখনো পর্যন্ত খবর যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 9 আগস্ট। মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, কি বললেন তিনি শুনবো। আমরা ঠিক যথাসময়ে জানিয়ে দেবো। মানে মাধ্যমিক কবে হবে? হ্যাঁ, মানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকটা কি হলো? মানে আপনার সঙ্গে আলাদা আর মহাদাসের সঙ্গে আলাদা? একসঙ্গে হয়েছে। একসঙ্গেই হয়েছে? কি বললেন মন্ত্রী? মন্ত্রী কি বললেন? জানিয়ে দেবো। তারপরে আজকেই? না, যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।